শুরু করছি রবীন্দ্রনাথ সম্পর্কে যে সকল প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা রবীন্দ্রনাথ সম্পর্কে প্রশ্নাবলী সম্পর্কে এখন আলোচনা। এক নম্বর প্রশ্ন, কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? উত্তর যোগাযোগ। প্রশ্ন দুই, জীবন স্মৃতি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন তিন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? উত্তর বৈকুণ্ঠের খাতা। প্রশ্ন চার, ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাথর এ গান হেতা নয় অন্য কোথাও অন্য কোথা অন্য কোনখানে রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর বলাকা। প্রশ্ন চার, শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি কি উপন্যাস? প্রশ্ন ছয়, রবীন্দ্রনাথের কোনটি উপন্যাস? উত্তর শেষের কবিতা। প্রশ্ন সাত, রবীন্দ্রনাথের নাটক হচ্ছে ডাকঘর। প্রশ্ন আট, রক্তকরবী নাটকের রচয়িতা? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন নয়, ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারে। দশ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? উত্তর সৌনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন এগারো, ঘরে বাইরে উপন্যাস কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন বারো, রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। প্রশ্ন তেরো, কোন কবি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন চোদ্দ, নিচের কোনটি রবীন্দ্রনাথের গীতিনাট্য? উত্তর বাল্মীকি প্রতিভা। প্রশ্ন পনেরো, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটক নজরুলকে উৎসর্গ করেন? উত্তর বসন্ত। প্রশ্ন ষোলো, রবীন্দ্রনাথের সময়কাল? উত্তর 1861 থেকে 1941 খ্রিস্টাব্দ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? উত্তর গোরা। প্রশ্ন আঠারো, গোরা উপন্যাসের লেখককে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চার অধ্যায়, নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ রচিত নয়? বিশের বাসী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? উত্তর ভিখারিণী। কি আসল বিষয়চ নদীর কূলে শূন্যস্থানে কোন শব্দ হবে? উত্তর বটের মূলে। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? উত্তর সোনার তরী। নীল নবগণে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, পঙ্ক্তিটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসিয়াছি নাহি ভরসা, কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। মা তোর বদনখানি মনিল হলে আমি দেশ ভাসি, শূন্যস্থানে কোন পূরণটি হবে? উত্তর নয়ন জলে। মাতুর বদনখানি মনিন হলে আমি নয়ন জলে ভাসি। মরণেরে তুহু মম শ্যাম সমান, পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টপুর নদে লোবান, পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, পঙ্ক্তিটি কোন কবির?
রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবগগনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, তিল ঠায় আর নাহিরে। নীল নবগণ ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে। গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। কবিতাটির দ্বিতীয় লাইনটি হবে, কূলে একা বসে আছি নাহি ভরসা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটি কোন কবির কোন কবিতার অংশ? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হইল দোহে, কি ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানু সিংহ ঠাকুর। বাংলা সাহিত্যের বিশ্বকবি হিসেবে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলা বাংলার প্রকৃতির কথা। কেরোসিন শেখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনতে উঠিলেন চাঁদ, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। পঙ্ক্তিটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবি কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ উদ্ধৃতাংশটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের বা অনুবাদের নাম কি? উত্তর সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? উত্তর সং অফারিংস। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এ গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের সুর থেকে নিয়েছেন? উত্তর বাউলের গান। কোন কবি এককভাবে তিনটি দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? উত্তর 3 মার্চ 1971। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে কত লাইন? 10 লাইন। প্রশ্ন 49, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। পঞ্চাশ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর এখানে নাই, আমরা এভাবে পড়ে নেব। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী এবং প্রথম লিখিত বনফুল। প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অপশনগুলোর মধ্যে এখানে উত্তর নেই, এজন্য আমরা ব্যাখ্যা পড়ে নেব। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী এবং প্রথম লিখিত গ্রন্থ বনফুল। প্রশ্ন 51, কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? এখানে অগ্নিগ্রাসী, অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, এটি তার রচনার অন্তর্গত নয়। প্রশ্ন 52, কোন কাব্যটি কোনটি কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ? উত্তর শেষ লেখা, শেষ লেখাটি কাব্যগ্রন্থ। খেয়া রবীন্দ্রনাথের একটি কি? খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। প্রশ্ন 44, রবীন্দ্রনাথের পুনস কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্যগ্রন্থ। 55 নম্বর প্রশ্ন, কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর পুনস, পুনস কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। প্রশ্ন 56, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? উত্তর 1961 সালে। প্রশ্ন 57, রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে কবে?
উত্তর 2061 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে 2061 সালে। কোন সালে রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? উত্তর 2011 সালে। 59 নম্বর প্রশ্ন, সার্ধশত শব্দটির অর্থ কি? উত্তর 150। প্রশ্ন 60, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 61, বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোকচারিতা করেছেন? উত্তর আইনস্টাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন বিশ্ববিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? উত্তর আইনস্টাইন। প্রশ্ন 62, বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের 63 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। 64 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। 65 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? উত্তর 22 শ্রাবণ। প্রশ্ন 66, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। প্রশ্ন 67, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? উত্তর ব্যাখ্যা করতে হবে, অপশনগুলোর মধ্যে উত্তর নেই। ব্যাখ্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবোগে বাস করতেন। হুইস বেঙ্গলি, 68 নম্বর প্রশ্ন, হুইস বেঙ্গলি পোয়েট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল কে নাইট? কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। হুইস বেঙ্গলি পোয়েট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল নাইট? কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 69, রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? উত্তর 1919 সালে। প্রশ্ন 70, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদাহ কোন জেলায়? উত্তর কুষ্টিয়া জেলায়। প্রশ্ন 70 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? সবগুলোর প্রশ্নের মধ্যে মোহনপুরায়, তিনি মোহনপুরায় ছিলেন না। প্রশ্ন 72, শিলাইদাহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? উত্তর প্রতিসর। প্রশ্ন 73, রবীন্দ্রনাথ ঠাকুর গট নোবেল প্রাইজ ফর হিজ গীতাঞ্জলি? উত্তর গীতাঞ্জলি। প্রশ্ন 74, গল্প গুচ্ছের লেখক কে? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 75, রবীন্দ্রনাথের নিচের কোন রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়? উত্তর নৌকাডুবি। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়? উত্তর নৌকাডুবি। নৌকাডুবি তার উপন্যাস। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? উত্তর ক্ষুধিত পাষাণ। প্রশ্ন 77, রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? উত্তর ক্ষুধিত পাষাণ। প্রশ্ন 78, এবারে একবার মনে হইল ফিরিয়া যাই, জগতের কোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, নদী বক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল, ফিরিয়া ফল কি এ পৃথিবীতে কেহ কারো বা কেহ কাহার, কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটি আমার বলছি, একবার মনে হইল ফিরিয়া যাই, জগতের কোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, নদী বক্ষে ভাসমান পথিকের হৃদয় এই তথ্যের উদয় হইল, ফিরিয়া ফল কি এ পৃথিবীতে কে কাহার, কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 79, শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? উত্তর সমাপ্তি। প্রশ্ন 80, কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, কারা বকুলের কান্না ব্যথিবে আকাশ? উপরোক্ত চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নকে আসি, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর হৈমন্তী। প্রশ্ন 82, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ? ইউরোপ প্রবাসী। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ? উত্তর ইউরোপ প্রবাসী। প্রশ্ন 83, যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? উত্তর হৈমন্তী গল্পে। প্রশ্ন 84, দেনা পাওনা গল্পটি রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 84, দেনা পাওনা গল্পটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 85, দেনাপাওনা উপন্যাস ও দেনাপাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে? দেনাপাওনা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেনাপাওনা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 86, নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা গল্প নয়? উত্তর প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক তার লেখা কোনো গল্প নয়। প্রশ্ন 87, বুকে রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত? এ বাক্যটি কোন লেখায় আছে? উত্তর হৈমন্তী। প্রশ্ন 88, যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে, উক্তিটি কোনটির অন্তর্গত? উত্তর হৈমন্তী গল্পের। প্রশ্ন 89, এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে, এ উক্তিটি কার? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 90, হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাসখাই খাদে নামিল কেমন করিয়া? উদ্ধৃতাংশটুকুর গল্পকারকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 91 নম্বর প্রশ্ন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এ বাক্যে যে গল্পের রয়েছে তার নাম জীবিত ও মৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম জীবিত ও মৃত। প্রশ্ন 92, জীবিত ও মৃত কার আত্মজীবনী? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 93, নিচের কোনটি প্রবন্ধের বই? উত্তর কালান্তর। প্রশ্ন 94, কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ। প্রশ্ন 95, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? উত্তর বাজে কথা। প্রশ্ন 96, পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 97, ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? উত্তর আত্মকথন। প্রশ্ন 98, ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? উত্তর ইন্দিরা দেবী। প্রশ্ন 99, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 100, সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমিলে তাহাকে স্বাস্থ্য বলা যায় না, বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 11, নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? উত্তর জীবনের জলছবি। প্রশ্ন 102, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? উত্তর রক্তকরবী। রক্তকরবী কাজী নজরুল ইসলামের লেখা। 103 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? উত্তর মানসী। প্রশ্ন 4, কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়? প্রশ্ন 4, কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? উত্তর চক্রবাক। প্রশ্ন 5, রবীন্দ্রনাথ ঠাকুরের মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন? উত্তর নদী। তিনি নদীর সাথে মানব জীবনের তুলনা করেছেন। প্রশ্ন 106, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এ পঙ্ক্তিটি রচয়িতা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 7, রক্তকরবী ও রক্তাক্ত প্রান্ত লিখেছেন যথাক্রমে রক্তকবি করবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরী। প্রশ্ন 1, রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? উত্তর রক্তকরবী। রক্তকরবী তার নাটক। প্রশ্ন 9, রবীন্দ্রনাথ ঠাকুর 109 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর বসন্ত।
প্রশ্ন 110 রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যের স্থান পেয়েছে? উত্তর বলাকা। প্রশ্ন 111 বাংলার মাটি বাংলার জন সনেটটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 107 বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 112 এ জগতে হাই সেই বেজে চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি। চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর দুই ভেগা জমি। 113 নম্বর প্রশ্ন যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায় ক্ষমার ভালো মন্দ মিলায় সকলি এবার পূজয় তারই আপনারে দিতে চাই বলি। চরণটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 114 মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না কার কথা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 115 কবিতাংশটি কোন কবির রচনা? যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 116 তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? উত্তর শেষ লেখা। প্রশ্ন 117 সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কোন কাব্যের কবিতা? উত্তর বলাকা। প্রশ্ন 118 আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে উদ্ধৃতাংশটির কোন কবির কোন কবিতার অংশ? উত্তর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। ১১৯ নম্বর প্রশ্ন এনেছিলে সাথে করে মিত্রহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস। প্রশ্ন 120 আজি হতে শত বর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কৌতূহলের ভরে শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন কবিতাখানে। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। প্রশ্ন 121 সোনমুখে শান্তি পাড়াবার ভাষাও তরি হে কর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে করপতিম অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারার উদ্ধৃতাংশটুকুর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 122 রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতা কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। প্রশ্ন 123 রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কোথায় রচনা করেন? উত্তর শিলাইদহ। প্রশ্ন 124 হিংটিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? উত্তর সোনারতরী। প্রশ্ন 125 শেষের কবিতা উপন্যাস হলে শেষের লেখা কি? শেষের লেখা কাব্য। প্রশ্ন 126 রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শেষ লেখা। প্রশ্ন 127 সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 128 রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? উত্তর গীতাঞ্জলি। প্রশ্ন 129 গীতাঞ্জলি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 130 কোন বানানটি শুদ্ধ? উত্তর গীতাঞ্জলি। গয়দিগি দয়াকার উন্ময় বর্গে যা লয় রস্যে। প্রশ্ন 131 ছোট প্রাণ ছোট বেতাল ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য কার? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 132 রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর ভিক্টোরিয়া ওকাম্প। প্রশ্ন 133 স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ। প্রশ্ন 134 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? উত্তর সেজুতি। প্রশ্ন 135 সোনারতরী কাব্যের লেখককে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 136 সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি কাব্যগ্রন্থ?
প্রশ্ন 137 পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 138 রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলীর ভাষা ব্রুজবুলি, ব্রুজবুলি ভাষায় রচিত। প্রশ্ন 139 রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন, উত্তর রবীন্দ্রনাথ। ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ। প্রশ্ন 140 সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? উত্তর বলাকা। প্রশ্ন 141 রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর চিত্রা। প্রশ্ন 142 রবীন্দ্রনাথের কোন কাব্যে গীতি তত্ত্বের প্রকাশ ঘটেছে? উত্তর বলাকা। প্রশ্ন 143 নমো নমো সুন্দরী মম জননী বঙ্গভূমি, লেখক রবীন্দ্রনাথ। 141 নম্বর প্রশ্ন, আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, পঙ্ক্তিটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 145 পরে মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহিরে হইনু পথে, করিলি ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেন দেনার ক্ষতে, পঙ্ক্তিটি কোন কবিতার? উত্তর দুই বিঘা জমি। 146 নম্বর প্রশ্ন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই, চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? উত্তর প্রাণ। প্রশ্ন 147 এতকাল নদীকূলে যাহা লয়েছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বি থরে, এখন আমারে লহ করুণা করে, উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর সোনার তরী। প্রশ্ন নম্বর 148 হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, চরণগুলোর কোন কার রচিত? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 149 কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী, এ কবির কবিতা কোন কবির? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 150 ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, পঙ্ক্তিটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 151 আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী। প্রশ্ন 152 বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। 153 নম্বর প্রশ্ন, যে তোমার পুত্র নহে তারও দেশ আছে, শূন্যস্থানের শব্দটি চিহ্নিত করুন? উত্তর পিতা। যে তোমার পুত্র নহে তাহারও তারও পিতা আছে। প্রশ্ন 154 আনন্দলোকে মঙ্গলোকে বিরাজ সত্য সুন্দর, এ শাশ্বত বাণীটি রচনা করেছেন কে? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 155 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানির হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানির হাট। প্রশ্ন 156 শেষের কবিতা রবীন্দ্রনাথের উপন্যাস। প্রশ্ন 157 বিসর্জন নাটকটি কে রচনা করেছেন? উত্তর রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। 159 নম্বর প্রশ্ন, চিরকুমার সোমা সভা নাটকটি রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 160 কোনটি নাটক? ডাকঘর রবীন্দ্রনাথ রচিত একটি নাটক। প্রশ্ন 161 রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। প্রশ্ন 162 তাসের দেশ নাটকটি রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 163 নম্বর প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক রচিত নয়? কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র রচিত। 164 নম্বর প্রশ্ন, কোন বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? উত্তর কৃষ্ণকুমারী। 165 নম্বর প্রশ্ন, কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বীরাঙ্গনা। প্রশ্ন 166 রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর তাসের দেশ। প্রশ্ন 167 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? উত্তর রাজা। প্রশ্ন 168 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর মৃত্যুখদা, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। 169 নম্বর প্রশ্ন,
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর বীরাঙ্গনা। প্রশ্ন 170, 25 বৈশাখ কার জন্মদিন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 171 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের নিচে কোন রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? উত্তর শেষের কবিতা। শেষের কবিতা তার উপন্যাস। প্রশ্ন নম্বর 162, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25 বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখ? 7 মে। 163 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ রচিত নয়? উত্তর রাজবন্দী জবানবন্দি। প্রশ্ন 174, ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। প্রশ্ন 175, চতুরঙ্গ একটি কি? উপন্যাস। ১৭৬ নম্বর প্রশ্ন, নিচের কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? উত্তর দোলনচাঁপা, এটি কাজী নজরুল ইসলাম রচিত। 177 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথের রচনা? উত্তর চতুরঙ্গ। 178 নম্বর প্রশ্ন, গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায়, উদ্ধৃত বাক্যটি শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? উত্তর লাবণ্য। 179 নম্বর প্রশ্ন, রতন চরিত্রটি কোন গল্পের? উত্তর পোস্টমাস্টার। 180 নম্বর প্রশ্ন, শেষের কবিতা কি? শেষের কবিতা একটি কাব্য উপন্যাস। 181 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।